দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে উড়োজাহাজ লিজ দিয়ে রাষ্ট্রের 1164 কোটি টাকার ক্ষতির বিষয়ে আমরা অভিযোগপত্র দেখলাম। অভিযোগপত্রে বিস্তারিত কি বলা আছে? ধন্যবাদ আপনাকে। আসলে অভিযোগপত্রে এজাহারে যা ছিল সেগুলি ঘুরে ফিরে এসেছে, কিছুটা পরিবর্তন হয়েছে। যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে, যিনি এমডি ছিলেন, সাবেক যে ব্যবস্থাপনা পরিচালক স্টিল কেবিন স্টিল, তিনি যে কাজটি করেছেন নিজে লাভবান হওয়ার জন্য তখন আসলে এই বিমানটি নিয়ে এসেছেন, এটি অভিযোগপত্রে উল্লেখ করেছে। সেখানে যারা তখন 2018 সালের দিকে বিমান থেকে এবং সিভিল এভিয়েশন থেকে কয়েকজন কর্মকর্তা যায় গিয়ে তারা প্রায় এক মাসের অধিক সময় সেখানে ছিলেন। তারা ওখানে থেকে বিভিন্ন ধরনের ত্রুটি, কী কী ত্রুটি আছে, কী সুবিধা অসুবিধা, এগুলো যাচাই বাছাই করেছেন। সে যাচাই বাছাই কালেও আমরা দেখলাম যে এখানে অভিযোগপত্র যেটি বলা আছে সেটি হচ্ছে যে 12টি ত্রুটি তখনই ধরা পড়ে যে যদি এই বিমানটি বাংলাদেশে নেওয়া হয় তাহলে এই ত্রুটিগুলোর কারণে সেখানে সচল হবে না। অথচ এরপরেও এই বিমানটি কিনে লিজ নিয়ে আসা হচ্ছে। লিজ নিয়ে আসার পিছনে যেটি কাজ করেছেন, আবার আরেকটি গ্রুপ বলেছে, ওখানে যারা গিয়েছিলেন আরেকটি গ্রুপ বলেছে না, যা যত কিছু আছে আমরা যতটুকু দেখেছি এটি সেখানে বাংলাদেশে কার্যকর হবে, কোনো ধরনের অসুবিধা হবে না। তার মানে যারা রিপোর্ট দিয়েছে যে কোনো অসুবিধা নেই তারা সুবিধা নিয়েছে, আর যারা রিপোর্ট দিয়েছে যে না 12টি ত্রুটি ধরা পড়েছে তারা এর সুবিধাটা নেয়নি। যার কারণে আপনি দেখেছেন মামলার যখন করে তখন 23 জন আসামি ছিল, সেই 23 জন আসামি থেকে বাদ পড়েছে 14 জনের মতো। ওই ভূমিকাগুলো যখন তারা বিশ্লেষণ করেছে তখন দেখেছে না এরা কিছু লোকজন পজিটিভ ছিল, এর বিরুদ্ধে ছিল। এখানে সবচেয়ে রহস্যজনক যেটি সেটি হচ্ছে যে দেখেন এই মামলাটি হয়েছে, মামলা তদন্ত হয়েছে প্রায় 1 বছরের মাথায়। দুর্নীতি দমন কমিশনকে একটা বিষয়ে সাধুবাদ জানাতে হয়, সেটি হচ্ছে খুব টেকনিক্যাল বিষয়। তারা খুব অল্প সময়ে তাদের এই মামলাগুলো অনেক সময় দেখা যায় তদন্তে 6-7 বছরও লেগে যায় সময় নিতে নিতে তদন্ত কর্মকর্তারা। এটি প্রায় 1 বছর 2-3 মাসের মাথায় অভিযোগপত্রটি দিয়ে দিয়েছে। এখন এটি যে শুধু যে এমডি করেছে তা না, এর পিছনে কিন্তু বোর্ড ছিল বিমানের। তখন বোর্ড থেকে এটি অনুমোদন করা হয়েছে, বোর্ড কর্তৃপক্ষ যখন বলেছে যে এটা আনা হয়, এটা ব্যবহার করা হয় সেটি বলা হয়েছে, কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা হয়নি কোনোভাবেই। তাদেরকে যখন মামলাটি করা হয় তখনও আনা হয়নি। এখন আমরা যখন দেখলাম চূড়ান্ত, তখন আমরা ধারণা করেছিলাম যে মামলা তদন্তে হয়তো তাদের নামগুলো চলে আসবে, কিন্তু সেই নামগুলো এখনও আসেনি। তারপরেও এতটুকু অন্তত হয়েছে যে একটা আপনার সিম্বলিক যে না কিছু লোকরে বিচারের আওতায় আনা হয়েছে, অন্যরা যদি পরবর্তী ভয়ভীতি পায় অন্য সংস্থার সেটি একটি বিষয়। আর অর্থনৈতিকভাবে যে ঘটনায় কি আসলে এখনও কি মূল হোতারা পেছনেই থেকে যাচ্ছে? আমার কাছে তাই মনে হচ্ছে, অথবা যারা আমরা ওখানে কাজ করি ইনভেস্টিগেশনগুলো যাচাই বাছাই করে দেখি, সেখানে মনে হচ্ছে যে এই জায়গায় একটা গ্যাপ রয়ে গেছে, কেউ না কেউ এখান থেকে সুবিধা নিয়ে গেছে। আর টাকার বিষয়ে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এখানে বলা হচ্ছে ক্ষতি, আসলে ক্ষতি হয়নি, টাকাগুলো বাগবটারা করা হয়েছে। এটি একটি শ্রেণীর লোকজন, তাদের ওখানে যে সিন্ডিকেট আছে তারা ভাগবাটারা করে নিয়েছে, এখন তাদেরকেই মামলায় অভিযুক্ত করা হয়েছে। আবার এটি খুব টেকনিক্যাল একটা মামলা ছিল বিমানের। দুদকে যারা কাজ করে তদন্ত কর্মকর্তা ছিলেন আনোয়ারুল হক, তিনি খুব সিনিয়র কর্মকর্তা। তারপরও এখানে যদি আরও টেকনিক্যালি বিষয়গুলো আরও গভীরে যে তদন্ত করা হতো, আমার মনে হয় যে হয়তো কিছু লোক বেরোয় আসতো আবার কিছু লোক এখানে ইন করতো। এটি তাদের সীমাবদ্ধতা, একটি সংস্থার সব দিকে যে এখনও পরিপূর্ণ সেটি বাস্তবতা নিরিখেই তারা করেছেন। তবে আমার কাছে সব মিলিয়ে যেটি মনে হয় সেটি হচ্ছে বিমানের ধরেন আপনার সম্প্রসারণ, যে বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প ছিল সেই প্রকল্পগুলোতেও কিন্তু দুর্নীতি হয়েছে, সেগুলোরও একটা ইনভেস্টিগেশন চলছে, এবং ওভারঅল বিমানবন্দর কেন্দ্রিক একটা ইনভেস্টিগেশনও আছে। তো দুদক এখন যে ড্রাইভটা দিচ্ছে বা যে চেষ্টাটা করছে, আমার মনে হয় এটি যদি অব্যাহত থাকে হয়তো বিমানে কিছুটা হলেও চূড়ান্ত বিচারে সবাই নিশ্চয়ই অনেক রাগ। এই মামলায় কিন্তু আমরা দেখলাম যে সাবেক এমডি সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা হয়েছে, নতুন করে কারা যুক্ত হলেন আর কারা বাদ পড়লেন? নতুন করে যুক্ত হয়েছেন সিভিল এভিয়েশন থেকে 3 জন যুক্ত হয়েছেন, আর আপনার বিমানের যুক্ত হয়েছেন 4 জন, আর এর বাইরে বাদ পড়েছেন যারা, তারা আমি যেটি আপনাকে বলেছিলাম এর আগে যে এর মধ্যে একটা টিম ছিল যারা একটা রিপোর্ট দিয়েছিল যে 12টি ত্রুটি ধরা পড়েছে। ওই ত্রুটি প্রথম যখন এজাহার হয়েছিল তখন এই বিষয়টি আলোচনায় আসে নাই, তাদের হয় কোনো না কোনোভাবে এড়িয়ে গেছিলো, তাদেরকে আসামি করা হয়েছিল। পরবর্তীতে এসে যখন দেখেছে না একটা পজিটিভ রিপোর্ট তারা তখনই দিয়েছিল, রাষ্ট্রের অর্থ যেন অপচয় না হয়, ক্ষতি না হয়, তখন গিয়ে ওই রকম 14 জনকে তারা বাদ দিয়ে দিয়েছে। এখন এর ভিতরে অন্য কিছু থাকতে পারে, অন্য আলোচনা, সেটি আমরা এখন ওইদিকে না যাই। স্পেসিফিক তথ্য না থাকলে ঢালাওভাবে তো কাউকে অভিযুক্ত করা যায় না, কারোর উপরে দায়ও চাপানো যায় না। রাষ্ট্রের যে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হলো, তাহলে মূল যারা অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা যাবে না? এই মামলায় তাদেরকে শাস্তির আওতায় আনা যাবে না, এই মামলায় আনার কোনো সুযোগ নেই। সেটি হচ্ছে যেহেতু আদালতে চলে গেছে, এখন আদালত থেকে যদি এটি আবার ব্যাক করে আসে যে না এই তদন্ত পরিপূর্ণ হয় নাই, সম্পূর্ণ হয় নাই, এখানে কোনো গাফলতি তারা দেখে, তাহলে আদালত ফেরত দিতে পারে। তবে এরকম ঘটনা একেবারে কম ঘটে দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে। আর আসলে যারা বাদ পড়েছেন তাদের ওই লেভেলের লোকজনকে ধরার জন্য আদালত থেকে রিপোর্ট খুব
কমে আসার কথা আর আদালত তো সেটি জানারও কথা না আদালতকে তো কোনো না কোনোভাবে সেটি জানাইতে হবে যে এই মানুষগুলো বাদ পড়েছেন সেটি জানানোর হবে না সে তো আদালত নিশ্চয়ই এটা অ্যাকসেপ্ট করে নেবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী বহিউদ্দিন আহমেদ ধন্যবাদ আপনাকে এতক্ষণ আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী বহিউদ্দিন আহমেদ